12তম বিসিএস এর গণিত অংশে আজকে তৃতীয় ভিডিও করতেছি। আজকে আমরা 11 থেকে 16 অংশ সলভ করব। 11 নম্বর যে ম্যাথটা আসছিল, পি এর মান কত হলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে একটা রাশি দেওয়া আছে, বলছে যে এই রাশিতে পি এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে। তো এটা আমরা অবশ্যই জানি যে পূর্ণবর্গ হতে হলে রাশিটাকে কিন্তু এভাবে হোল স্কোয়ার আকারে প্রকাশ করতে হবে। আর আমরা সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে, অর্থাৎ এইভাবে আমরা পূর্ণবর্গ করতে পারি। যদি কখনো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম ফরম্যাটে থাকে, সেটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এভাবে পূর্ণবর্গ আকার প্রকাশ করতে পারি। এবং আরও একভাবে, এখানে যদি মাইনাস থাকে সেই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এভাবে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারবো। তো এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, সুতরাং আমাদের এই যে পরবর্তী যে সূত্রটা লিখেছি মাইনাসের, এটার সাথে মেলার কথা। এখন আমরা প্রথমে যে কাজটা করবো, এখানে দেখেন 4x² আমরা এটাকে এ স্কোয়ার এবং লাস্টে এটা যে আসছে এটাকে বি স্কোয়ার তৈরি করতে পারি আমরা। তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার এবং লাস্টে প্লাস 9 পরিবর্তে আমি 3² লিখলাম। তাহলে ধরে নিলাম এটা আমাদের এ আর এটা আমাদের বি। তাহলে এ স্কোয়ার, এরপরে আমরা দেখি এ স্কোয়ার মাইনাস মাইনাস, তারপরে 2ab। তাহলে এ আমি এইটুকু ধরেছি, তাহলে 2a এর বি হলো এইটুকু, তাহলে বি। তাহলে এখন দেখেন যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু অলরেডি আমরা চাইলে কিন্তু এভাবে হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। অর্থাৎ এই লাইনটাকে কেউ যদি এভাবে লেখে 2x-3 হোল স্কোয়ার, তাহলে কিন্তু কোনো ভুল হবে না। এবার আমরা দেখি যে আমরা আগের লাইনের সাথে সেকেন্ড লাইনটা মিলাই দেখি, 4x² এখানে কিন্তু 4x² মিলে গেছে, প্লাস 9 এখানে কিন্তু 9 মিলে গেছে, এইখানে কিন্তু মাইনাসের x ছিল, যদি একটা পি ছিল সাথে, এখানে কিন্তু মাইনাসের x মিলে গেছে। এখন পি যে ছিল সেই পির পরিবর্তে কি আসছে, 2 × 2 × 3, তার মানে 2 × 2 = 4, 3 × 4 = 12 কিন্তু আমার পি পরিবর্তে আসলো। সো আমি এখানে অ্যান্সারে কিন্তু দেখতে পাচ্ছি যে 12, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। 12 নম্বর ম্যাথে ছিল যে √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোনটি। অর্থাৎ মূলদ সংখ্যা কিন্তু পি বাই কিউ আকারে, অর্থাৎ লব এবং হর আকারে কিন্তু প্রকাশ করা যায়। তো এগুলা কি হবে না হবে তার আগে দেখেন, এটা কিন্তু স্পষ্ট লব এবং হর আকারে প্রকাশ করা যায়। এটাকে লব হর আকারে প্রকাশ করলে কিন্তু আমরা 1, 5, আর এই যে দশমিকের জন্য একটা 1, আর এই যে দশমিকের পরে 1 ঘর, সুতরাং একটা 0 দিতে পারি। সুতরাং পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। সিমিলারলি আমরা এই যে 1.8, এটাকেও কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তো যে সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লব হর আকারে প্রকাশ করতে পারি, সেটা মূলদ সংখ্যা। তো এই সম্পর্কে আরও অনেক ডিটেলস বলতে পারতাম, কিন্তু আমরা এত ডিটেলস না বলে এটা অ্যান্সার করতে পারবো। এখন প্রশ্ন হলো হয় অ্যান্সার এটা হবে, নইলে অ্যান্সার ঘ নাম্বার হবে। কিন্তু আমরা আসলে কোনটা রাইট অ্যান্সার দিব, √2 মানে হচ্ছে এটাকে যদি আপনি বর্গমূল করেন কত পাবেন, 1.4142, তারপরে এভাবে কিন্তু আরও মান আসতে থাকবে। একইভাবে √3কে যদি আপনি বর্গমূল করেন, এটা আসবে 1.7320, এভাবে কিন্তু আসতে থাকবে। তো আপনি চাইলে এই √2কে কীভাবে বর্গমূল করা যায় এইভাবে কিন্তু আপনি বর্গমূল করতে পারেন, আবার 3কে কীভাবে বর্গমূল করা যায় বর্গমূল করে মান বের করতে পারেন। কিন্তু আমাদের যেহেতু সময় কম থাকে, কিছু কিছু মান আমাদের মনে রাখাই উচিত হবে, আর নইলে আপনারা বর্গমূল শিখে নেবেন কীভাবে বর্গমূল করা যায়। ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করা যাবে না পরীক্ষার হলে। তো এখন দেখেন যে √2 এবং √3 এর ভিতরে সংখ্যা, তো এটা তো 1.8 যদি আমরা নেই, তো এটা তো √3 এর বাহিরে চলে গেল, কারণ √3 হচ্ছে 1.737 পর্যন্ত, আমরা যদি বাকি ঘরগুলো কল্পনা না করি। তো এটা তো √3 চাইতে বড় হয়ে গেল 1.8টা, সুতরাং এটা কিন্তু রাইট অ্যান্সার আসবে না। আর 1.5 যেটা, তো 1.4 থেকে অবশ্যই বড় এবং 1.7 থেকে অবশ্যই ছোট, এবং এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সুতরাং রাইট অ্যান্সার কিন্তু এটা হবে। 13 নম্বর অঙ্কে আবার বলছে যে এটা পূর্ণবর্গ হবে কি না, বা পূর্ণবর্গ হইতে গেলে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তো এখানে কিন্তু অনেকগুলো অংশ আমরা দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার একটু আগে যে আমরা করলাম পূর্ণবর্গ করতে গেলে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, এইভাবে দুইটা অংশ দিয়ে কিন্তু আমি মেলাতে পারবো না। তো এটা মিলাতে গেলে আমরা বরং কয়টা অংশ নেব, এ বি সি তিনটা অংশ নেব, যেহেতু আমাদের এক্স আছে, ওয়াই আছে এবং সংখ্যা আছে। তো এরকম একটা সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস তারপরে 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখানে 2 হবে 2ca, এরকম একটা সূত্র আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ কখনো যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca এরকম আসে, তার পরিবর্তে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লেখা যায়, পূর্ণবর্গ আকারে লেখা যাবে। তো আমাদের এই যে বিশাল যে রাশিটাকে, আমরা চেষ্টা করব এই সূত্র অনুসারে লেখার জন্য, যাতে পূর্ণবর্গ আকারে আমরা আনতে পারি। এখন এদিকে আমরা খেয়াল করি যে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে, এক্স স্কোয়ার আমি লিখলাম, অ্যান্ড দেন আমি প্লাস ওয়াই স্কোয়ার আমি সামনে নিয়ে আসলাম,
তারপরে প্লাস 16 আমি এখানে লিখলাম অর্থাৎ একটু অ্যারেঞ্জ করে লেখা তারপরে 8x মাইনাস 8y এভাবে লিখলাম পরবর্তীতে কিন্তু আমরা এটাকে a স্কয়ার প্লাস এটাকে b স্কয়ার প্লাস আমরা শুধু 4 নিতে পারতাম কিন্তু আমরা এখানে মাইনাস 4 নিব তো মাইনাস 4 এর উপর স্কয়ার করলে কিন্তু মাইনাস 4 ইনটু মাইনাস 4 মাইনাস মাইনাস প্লাস ঠিকই কিন্তু 16 মিলে যাবে এখন প্রশ্ন হলো স্যার আপনি মাইনাস 4 মাইনাসটা কেন নিলেন মাইনাসটা নেওয়ার কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের সূত্রে কিন্তু এখানে সবগুলাই প্লাস সব জায়গায় বিশেষ করে যে লাস্টের দিকে কিন্তু সব প্লাস কিন্তু আমাদের যে ডাকটা দেওয়া হয়েছে সেই ডাকে কিন্তু দেখেন মাইনাসের 8x মাইনাসের 8y তো আমি যদি এখানে শুধু 4 নেই তাহলে কিন্তু এই ডাকের সাথে মিলবে না যে কারণে আমাকে এরকমটা নিতে হলো তো সূত্র অনুসারে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab তাহলে a বলতে এখানে x 2a b বলতে y 2ab প্লাস 2bc এখানে b বলতে y c c মানে হচ্ছে মাইনাস 4 প্লাস 2ca এখানে হচ্ছে সির জায়গায় হলো মাইনাস 4ca এ মানে হচ্ছে x পুরো লাইনটা এটা কিন্তু সূত্র ছিল আমরা মিক্স করে ফেলবো না অর্থাৎ আমরা উপরের লাইনটাকে ভেঙে এভাবে লিখতে পারি এখন কিন্তু দেখেন যে আপনি চাইলে কিন্তু এটাকে এটাকে কিন্তু আপনি কি লিখতে পারেন বলেন তো যে x প্লাস y তারপরে হচ্ছে মাইনাসের 4 এভাবে কিন্তু আপনি যদি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল এভাবে কিন্তু আপনি হোল স্কোয়ার আকারে লিখতে পারবেন অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এভাবে পুরোটাকে লেখা যাবে সুতরাং এটা পূর্ণবর্গ একটা সংখ্যা ওকে এখন এখানে একটু খেয়াল করেন যে আমরা লাইনটাকে যদি আবার একটু মডিফাই করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে আমরা প্লাস মাইনাস 4 এর এভাবে লিখলাম প্লাস 2xy এবং এটুকু যদি হিসাব করি চার দুগুণা মাইনাসের 8y হবে আর এটুকু হিসাব করলে চার দুগুণা 8 মাইনাসের 8x হবে তো আমরা এখন এদিকে খেয়াল করি যে আমাদের মূল ডাকের সাথে কিন্তু এক্স স্কোয়ার মিলে গেছে দেখেন ওয়াই স্কোয়ারে কিন্তু মিলে গেছে এবং 16 যে ছিল সে 16 কিন্তু মিলে গেছে আবার মাইনাসের 8x মাইনাসের 8x মিলছে দেখেন এই যে মাইনাসের 8y এই যে মাইনাসের 8y মিলছে কিন্তু এক্সটা কিন্তু দেখেন এই প্লাসের 2xy কিন্তু আমাদের এক্সটা এসেছে সুতরাং আমাদের এটা অ্যান্সার কিন্তু প্লাসের 2xy হবে 14 নম্বর একটা উৎপাদক বিশ্লেষণ এসেছিল এটা আমরা সবাই পারবো তারপর আমি করে দিচ্ছি উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুসারে এই প্রথম অংশ আর এই শেষের অংশ গুণন হয় তাহলে এখানে 30x স্কোয়ার হবে তো মাঝখানে যেন আবার কী হয় মাইনাসের এক্স থাকে তো আমরা এটা করতে গেলে 2x স্কোয়ার আমরা যদি 5 6 30 6x নিলাম প্লাস 5x নিলাম দেখেন 6x থেকে প্লাসের 5x বাদ দিলে মাইনাসের এক্স থাকবে এবং 5 6 30 x স্কোয়ার মিলে যাবে এবং লাস্ট হবে মাইনাসের 15 আপনারা উৎপাদক বিশ্লেষণ নিশ্চয়ই পারবেন যে কারণে আমি আর কথা বাড়াচ্ছি না যথারীতি উৎপাদক বিশ্লেষণের নিয়ম অনুসারে আমি কমন নিচ্ছি প্লাস 5 যদি কমন নেন এক্স মাইনাস 3 আসবে এবং পরবর্তীতে আমরা এখান থেকে এক্স মাইনাস 3 লিখব এবং 2x প্লাস 5 হবে আমাদের অ্যান্সার তাহলে আমরা এক্স এক্স মাইনাস 3 কোথায় এই যে এখানে এক্স মাইনাস 3 এবং আরেকটা হচ্ছে 2x প্লাস 5 এই যে 2x প্লাস 5 অর্থাৎ ঘ নাম্বারটা হবে আমাদের রাইট অ্যান্সার তো এটাকে এই ম্যাথটা করতে গেলে আমরা এই এইভাবে লিখতে পারি পরে আবার 2 এর উপর স্কোয়ার দিতে পারি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা লেখা যায় তো পরবর্তীতে আমরা তাহলে এ স্কোয়ার প্লাস 2 এরকম হোল স্কোয়ার রেখে দিলাম এটাকে আমরা 4a স্কোয়ার লিখতে পারি এবং এখান থেকে এ আবার আমি ধরলাম এটা হলো এ মাইনাস এখানে 2a তারপর হোল স্কোয়ার দিতে পারি আবার এখানে আমরা সূত্র বসাতে পারবো যে প্রথমে এ প্লাস বি আবার এ লিখি আমরা এ মাইনাস বি এখন এটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এবং এখানে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 তো অ্যারেঞ্জ করে লেখার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের রাইট অ্যান্সারে এই যে খ নাম্বারটা দেখেন এ স্কোয়ার প্লাস 2a প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 2 এটা হবে আমাদের রাইট অ্যান্সার 16 এবং সর্বশেষ ম্যাথটা যেটা ছিল যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মূলত বের করতে বলছে যত কথাই বলি না কেন তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি রুট 3/4 বাহু স্কোয়ার এটা হচ্ছে সমবাহু সমবাহু এবং সমদ্বিবাহু এটা নিবন্ধন প্রাইমারি বিসিএস সব জায়গায় এসে থাকে আপনারা কিন্তু অবশ্যই মনে রাখবেন তো আমরা রুট 3/4 এখানে 16 উপর স্কোয়ার পরবর্তীতে আমরা রুট 3/4 16 ইন্টু 16 এভাবে লিখতে নিতে পারি এটা এটা কাটা গেলে 4 বার যাবে ওকে এবং 4 16 কত এটা খুব 8 64 হবে 64 এবং রুট 3 সুতরাং এই 64 রুট 3 কিন্তু আমাদের ক নাম্বার যেটা এটা হবে রাইট অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম